একজন পুরুষ তার স্ত্রী মারা গেছেন, এই ভদ্রলোক যদি বিয়ে করতে যান, সমাজের অন্য মানুষ সব বাদ দেন, তার ছেলে মেয়েরাই সবার আগে বাধা দেয়, আছে না নেই? কত বড় স্বার্থপর এবং সেলফিশ ছেলে মেয়ে চিন্তা করেন। আপনার বাবা বয়স 50, 55, 60, 65 যাই হয়েছে, এই বয়সে তার বরং সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন আরো বেশি, কারণ মনের কথাগুলো বলার জন্য একটা লোকের দরকার হয়, সময় কাটে না। ছেলেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত, মেয়েরা তাদের সংসার নিয়ে ব্যস্ত, এটা নিয়ে ভদ্রলোকের জীবনে একজন সঙ্গিনীর প্রয়োজন হয়, তার এমন কিছু খেদমত হয় যেগুলো একান্ত সঙ্গিনী ছাড়া কারোর দ্বারা হয় না। এই সময় সন্তানের মতো সন্তান হলে তো বরং বাবার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ থাকলে আপনি বরং অগ্রসর হয়ে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু না, যদি কেউ 50, 55 বছর বয়সে বিয়ে করে, সমাজের নামাজি মানুষটাও মিটমিট করে হাসে যে বুড়ো বয়সে এ বেটার বিমৃতি ধরছে। এগুলো হলো আমাদের সমাজের কুসংস্কার, এগুলো আমাদেরকে দূর করতে হবে ইনশাআল্লাহ। যদি কোনো নারী, বিধবা নারীকে কোনো যুবক বিয়ে করে, কোনো মানুষ বিয়ে করে, কাজটা কি ভালো না খারাপ? একজন মাজলুমা, একজন অত্যাচারিতা, একজন নিগৃহীতা, একজন নির্যাতিতা, একজন অসহায় নারীকে যদি কেউ বিয়ে করে তার উপকার করে, পরিবারকে কথা থেকে বাঁচায় এবং আশ্রয় হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে কাজটা ভালো হলো না খারাপ হলো? এই ভালো কাজটাকে যদি কেউ খারাপ বলে, এ হলো সমাজের সবচেয়ে খারাপ মানুষ। অতএব আমরা এগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোনো বিধবা মেয়েকে বিয়ে করা কোনো দোষের বিষয় নয়, কোনো তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করা কোনো দোষের কিছু নয়, আপনি যদি তাকে ভালো মনে করেন অবশ্যই তাকে বিয়ে শাদী করবেন। এবং একইভাবে কোনো পুরুষ তিনি তার স্ত্রী মারা যাওয়ার পরে অন্য কোনো নারীকে বিয়ে করলে, কোনো নারী তার স্বামী মারা যাওয়ার পরে বা তালাকপ্রাপ্ত হওয়ার পরে, এমনকি দু চারটা সন্তানও থাকে যদি, তারপর তিনি যদি অন্যত্র বিয়ে করেন, সেটা কখনো মন্দ না, সেটা অবশ্যই ভালো। আপনি সাহাবিদের জীবনে যদি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা যারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে চলে গেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে, সেই মহামনীষীরা ইসলামের ইতিহাসের সোনার যুগের শ্রেষ্ঠ মানুষেরা, কোরআন যাদের প্রশংসা করেছে, তাদের জীবনে ঘাটেন দেখবেন, বেশিরভাগ সাহাবিদের জীবনীতে দেখবেন হয় তালাকপ্রাপ্ত বিয়ে করেছেন বা বিধবা বিয়ে করেছেন। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আপনি দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি তার যে জীবন সহধর্মিনীরা ছিলেন, কেউ হয়তো আগের সংসারে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, বিধবা হয়ে গেছেন, তাকে তিনি বিয়ে করেছেন, এই ধরনের তার বিয়েগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। অতএব আমাদের কোনো যুবকরা যদি সেই কাজ করে, তাহলে তো সাহাবীদের সুন্নতের উপর আমল করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করলো, এটাকে যদি ব্যঙ্গ করা হয়, তাচ্ছিল্য করা হয়, হেয় করা হয়, সমালোচনা করা হয়, তাহলে সমাজ থেকে কখনো ভালো মানুষ তৈরি হয় না, খারাপ মানুষই তৈরি হবে। অতএব ভালোকে ভালো বলার মানসিকতা রাখবো তো আমরা ইনশাআল্লাহ। এই ধরনের যুবকদেরকে আর আমরা সৎসাহস দেব যে হ্যাঁ, তুমি সৎসাহস এর কাজ করেছো, তাকে আমরা প্রেরণা দেব। আল্লাহ তাআলা আমাদের সবার রুচিগুলোকে উন্নত এবং ভালো রুচিতে পরিণত করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা এই মন্দ কাজগুলো করি যে আমাদের হিতাহিত জ্ঞানটাও থাকে না, সেন্সও কাজ করে না, ঠিক না? ঠিক, দেখবেন যে অনেক মানুষ এই ধরনের অন্যায় কাজ করছে, তার কোনো সেন্সও কাজ করছে না, দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ছে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে হাসাহাসি করছে, এগুলো বদামল, এগুলো গুনাহ। অতএব কোনো ভালো কাজকে যদি আপনি মন্দ বলেন, গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন।